বিসমিল্লাহিরহমানিরহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি গত পর্বের ধারাবাহিকতায় অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করব। তবে আজকে এককালীন নগদ প্রবাহের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করা যায় এই বিষয়টি তোমাদের শেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ডে দুইটা সূত্র এবং কিছু সংক্ষিপ্ত রূপ লিখে রেখেছি। পিভি সমান সমান এফভি ডিভাইডেড ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, এফভি সমান সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে দেখো যে পিভি, এফভি, এন এবং আই এগুলো পূর্ণরূপ লেখা আছে। পূর্বের আলোচনায় আমি বলেছিলাম যে বর্তমান মূল্য, যা ইংরেজিতে প্রেজেন্ট ভ্যালু, এটাই আমরা যখন অঙ্ক করতে যাব সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুটাকে সংক্ষেপে পিভি হিসাবে ব্যবহার করব। আবার ভবিষ্যৎ মূল্য ইংরেজিতে ফিউচার ভ্যালু, আমরা যখন অঙ্ক করতে যাব তখন এই ফিউচার ভ্যালুটাকে সংক্ষেপে এফ ভি ব্যবহার করব। আরেকটা বিষয় চলে আসছে এন। এন মানে হচ্ছে মেয়াদ বা বছর বা সময়, আর আয় মানে হচ্ছে বার্ষিক সুদের হার। সুদের হার যেটা দেওয়া থাকে বার্ষিক ভিত্তিতে সেটা আমরা আয়ের মান হিসাবে বসাবো, যেটা স্মল লেটার আই। মেয়াদ হচ্ছে স্মল লেটার এন। পিভি মানে হচ্ছে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, এফবি মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। আমাদের এই দুইটি সূত্র খুব মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। পিভি সমান সমান এফবি ডিভাইডেড ওয়ান প্লাস হোল টু দি পাওয়ার এন, আর এফবি সমান সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। এটাকে আড়াআড়ি গুণ করলে কিন্তু এটা চলে আসছে, যেটাকে আমরা নর্মালি এটাকে বলি বর্তমান মূল্যের সূত্র, এটাকে বলে হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সূত্র। তবে এটা হচ্ছে এককালীন নগদ প্রবাহের। নগদ প্রবাহ তিন ধরনের আমরা গত পর্বে আলোচনা করেছি, এককালীন, মিশ্র বা অসমান এবং একটি হচ্ছে এনুইটি। আমরা এখানে শুধু আলোচনা করব এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, করার কীভাবে করতে হয় সেটা। সেক্ষেত্রে এই সূত্রটা আমরা মনে রাখব, পিভি সমান সমান এফবি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন, আর এফবি সমান সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি একটা অঙ্ক করা যায় কিনা। মিস্টার রাহাত 2 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা করলেন। ব্যাংক যদি জমাকৃত টাকার উপর 9% সুদ প্রদান করে তাহলে তিনি মেয়াদ শেষে কত টাকা পাবেন? প্রশ্নটা খেয়াল করো, বলছে তাহলে তিনি মেয়াদ শেষে কত টাকা পাবেন। আচ্ছা, তিনি টাকাটা কতবার পাবেন, একবার না বারবার? তিনি টাকাটা একবার পাবেন, তার মানে এককালীন। আবার খেয়াল করো, মিস্টার রাহাত 2 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা করলেন, টাকাটা কতবার জমা করলেন? একবার। তারপরে দুইভাবে আমরা বুঝতেছি অঙ্কটা হচ্ছে এককালীন। আচ্ছা, এবার খেয়াল করো, বলছে মেয়াদ শেষে কত টাকা পাবেন, তাহলে তোমার কী বের করতে হবে? মেয়াদ শেষে, মেয়াদ কি 5 বছর, এই 5 বছর পর কত টাকা পাবেন? তাহলে কি এখন পাবেন না ভবিষ্যতে পাবেন? ভবিষ্যতে পাবেন, তাহলে তোমার কী বের করতে হবে? ভবিষ্যতে কত পাবে সেটা বের করতে হবে। তাহলে বি সমান সমান হট, এটা আমাদেরকে বের করতে হবে। তারপর আর কী দেওয়া আছে দেখো, বলছে 5 বছর, তাহলে এল সমান সমান 5। তারপরে দেখো আর কি আছে, বলছে 9% সুদ, তাহলে আয়ের মান কত হবে? 9%। 9% মানে হচ্ছে 100 টাকায় 9 টাকা, 100 টাকায় 9 টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে করব, এই 9-কে 100 দিয়ে ভাগ করব, তাহলে 0.09 বা 0.090 বা 0.09, এসবগুলো একই বিষয়। পয়েন্টের আগে তুমি শূন্য দিতে পারো, নাও দিতে পারো,
সেটা 10% হলে 10 কে আমরা 100 দ্বারা ভাগ করব তাহলে 0.10 আসবে 12% হলে 12 কে আমরা 100 দ্বারা ভাগ করব তাহলে 0.12 আসবে আর কি বাকি আছে দেখো এটা 2 লক্ষ টাকা জমা করবেন 2 লক্ষ টাকা জমা করলেন তাহলে 2 লক্ষ টাকা কি হবে কখন জমা করলেন এখন জমা করলেন কারণ জমা করার পরেই তো তুমি কি ভবিষ্যতে টাকাটা পাবে তাহলে এটা হচ্ছে পিবি 2 লক্ষ আমাদের কি বের করতে হবে এফবি বের করতে হবে তো আমরা জানি এফবি সূত্রটা এফবি সমান সমান পিবি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন এখন যদি আমরা মান বসাই পিবি হচ্ছে 2 লক্ষ টাকা 1 প্লাস আই এর মান কত 0.09 এন এর মান কত 5 এটাকে আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো দেখো যেভাবে আছে ক্যালকুলেটরে যদি আমরা 2 লক্ষ লিখি ইনটু ব্র্যাকেট 1 প্লাস 0.09 ব্র্যাকেট শেষ পাওয়ার পাওয়ার হচ্ছে তোমার সাইন্টিফিক ক্যালকুলেটরে এই চিহ্ন এটাকে পাওয়ার বলা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার পাওয়ার 5 দেখো আসছে 3,07,725 টাকা প্রায় যদি ব্যাংকে তুমি 2 লক্ষ টাকা জমা রাখো 5 বছরের জন্য আর ব্যাংক যদি 9% সুদ প্রদান করে তাহলে সেক্ষেত্রে 5 বছর পর 3,07,725 টাকা ব্যাংক থেকে পাওয়া যাবে এই প্রশ্নটা এখানে মেয়াদ শেষে কত টাকা পাবেন না বলে যদি বলে সুদ আসলে কত টাকা পাবেন তাহলে একই অঙ্ক হবে যদি বলে তিনি ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করতে পারবেন মেয়াদ শেষে একই কথা হবে একটু খেয়াল করো আমরা যেটা বের করলাম এটা হচ্ছে এককালীন ভবিষ্যৎ মূল্যের অঙ্ক ভবিষ্যৎ মূল্যের অঙ্ক বের করতে গিয়ে আমাদের যে যে জিনিসগুলো দরকার বর্তমান মূল্য লাগবে বর্তমান মূল্যটা দেওয়া আছে আমরা লিখলাম মেয়াদ লাগবে এন এর মান সেটাও লিখলাম সুদের হার লাগবে সেটাও লিখলাম তবে সুদের হারের ক্ষেত্রে একটা কাজ করতে হবে সুদের হারটাকে 100 দিয়ে ভাগ করতে হবে শিক্ষার্থীরা আরেকটি অঙ্ক যদি আমরা খেয়াল করি দেখো যে মিস্টার জসিম 5 বছর পর 6 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করবেন ব্যাংক যদি 11% সুদ প্রদান করে তাহলে তার ব্যাংকে কত টাকা জমা করতে হবে মিস্টার জসিম 5 বছর পর 6 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করবে তাহলে গাড়িটি 6 লক্ষ টাকা দিয়ে ক্রয় করবে এখন বসে দেখো যে ব্যাংক যদি 11% সুদ প্রদান করে তাহলে তার ব্যাংকে কত টাকা জমা করতে হবে কয়বার টাকা জমা করতে বলছে একবার তার মানে এটা এককালীন সূত্র প্রয়োগ করতে হবে আচ্ছা এখন একটু খেয়াল করো আমরা কি কি মান দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলি 5 বছর পর তার মানে এর মান হবে 5 5 বছর পরে 6 লক্ষ টাকা এটা কি বর্তমান না ভবিষ্যৎ 5 বছর পর 6 লক্ষ টাকা তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু তাহলে এফভি সমান সমান 6 লক্ষ বলছে ব্যাংক যদি 11% সুদ প্রদান করে আই এর মান 11% এটাকে আমরা কি করব 100 দিয়ে ভাগ করব যে 0.11 0.11 বা 0.11 একই কেউ 0.11 লিখতে পারো বা 0.11 ছোট করে লিখলাম এখন বলছে তাহলে তার ব্যাংকে কত টাকা জমা করতে হবে তার মানে পিবি বের করতে হবে তাই না পিবি সমান সমান ভাগ পিবি সূত্রটা কি আমাদের মনে আছে পিবি সমান সমান এফভি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন তাহলে এফভির মান কত 6 লক্ষ 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 5 এটাকে আমরা একবারে ক্যালকুলেশন করব প্রথমে উপরে আছে কত 6 লক্ষ তাহলে 6 লক্ষ
ভাগ আমরা ব্র্যাকেট দিব 1+0.11 ব্র্যাকেট শেষ পাওয়ার পাওয়ার চিহ্নটা আবার বলছি তোমাদের সাইন্টিফিক্যাল করে এটা হচ্ছে পাওয়ার চিহ্ন পাওয়ার 5 তাহলে আসছে দেখো 356,070 টাকা তাহলে কি দাঁড়ালো দেখো যে মিস্টার জসিম যদি 356,070 টাকা ব্যাংকে জমা করেন ব্যাংক তাকে 5 বছর পর 600,000 টাকা প্রদান করবে তখন সে চাইলে এই টাকা দিয়ে গাড়িটি ক্রয় করতে পারবে এটা ছিল এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় তাহলে আমাদেরকে দুটো সূত্র খুব ভালো করে মনে রাখতে হবে এক হচ্ছে পিভি সমান এফভি ডিভাইডেড অন প্লাস আই টু দি পাওয়ার এন হচ্ছে এফভি সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এর পাশাপাশি আমরা যে একটা অনুধাবনমূলক প্রশ্ন দেখি এটাতে একেবারে প্রয়োগে চলে গেলাম সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এই যে মানগুলো যে তুমি চিহ্নিত করতে পারো এন সমান 5 এফ বি সমান 600,000 আই সমান 11% এগুলোকে বলা হচ্ছে অনুধাবন রিয়েলাইজেশন যার জন্য তোমার 1 নম্বর বরাদ্দ আবার তুমি যে সূত্রটা লিখতে পারলা যে পিবি সমান এফ বি ডিভাইডেড অন প্লাস আই যদি পাওয়ার এন এটা হচ্ছে তোমার জন্য জ্ঞান এর জন্য তোমার 1 নম্বর বরাদ্দ আর তুমি যখন সম্পূর্ণ ক্যালকুলেশনটা করতে পারলে এটাকে বলা হচ্ছে প্রয়োগ আচ্ছা একটা জিনিস দেখি আমরা যদি এক্ষেত্রে 5 বছর না হয়ে বলা হয় যে 7 বছর পর তার 600,000 টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করবেন 7 বছর পর তিনি 600,000 টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করবেন তাহলে তার কত টাকা বর্তমানে ব্যাংকে জমা করতে হবে সুদের হার সেই একই যদি হয় 11% কি দাঁড়াবে আমাদের 600,000 ডিভাইডেড 1+0.11 কত বছর বললাম 7 বছর 600,000 ভাগ ব্র্যাকেট 1+0.11 টু দি পাওয়ার 7 288,995 টাকা একটা জিনিস খেয়াল করো যে টাকার পরিমাণ 600,000 টাকা মেয়াদ সুদের হার 11% এখানে 11% মেয়াদ ছিল এখানে 5 বছর এই জায়গায় মেয়াদ করলো হলো 7 বছর তাহলে বর্তমান মূল্য আগে যেটা ছিল 356,070 টাকা এটা হয়ে গেলো 288,995 টাকা তবে আমরা যদি এরকম প্রশ্ন করি যে মেয়াদ বৃদ্ধি পেলে অর্থের বর্তমান মূল্যের উপর কি প্রভাব পড়ে বলতো কি প্রভাব পড়েছে মেয়াদ বৃদ্ধি পাওয়াতে অর্থের বর্তমান মূল্য হ্রাস পেয়েছে মেয়াদ যখন ছিল 5 বছর তখন বর্তমান ছিল 356,000 টাকা আবার মেয়াদ যখন 7 বছর হয়ে গেল সেটা হলো 288,995 টাকা তাহলে মেয়াদ বৃদ্ধিতে বর্তমান মূল্য হ্রাস পাবে আচ্ছা এবার আমরা যদি আরেকটু দেখি মেয়াদ আমরা ঠিক 5 বছরই রাখি কিন্তু সুদের হারটা যদি বৃদ্ধি করে দিই তাহলে সুদের হার যেটা 11% আছে এটাকে আমরা 13% করে দিলাম মেয়াদ 5 বছরই রাখলাম এখন দেখো তো কত আসে তোমরা নিজেরা ক্যালকুলেশন করো আমিও করছি ৩,২৫,656 টাকা এখানে একই অবস্থায় একটু জিনিস খেয়াল করো যে মেয়াদ আগে ছিল 5 বছর এখানেও 5 বছর টাকা আগে ছিল 6,00,000 এখানেও টাকা 6,00,000 সুদের হার আগে ছিল 11% এখন করে দিলাম 13% যে সুদের হারটা কি হলো বৃদ্ধি পেল তো সুদের হার বৃদ্ধি পাওয়াতে বর্তমান মূল্যের উপর কি প্রভাব পড়লো সুদের হার বৃদ্ধি পাওয়াতে আগে বর্তমান মূল্য ছিল 11% 356,000 টাকা এবার হয়ে গেল 325,000 টাকা তার মানে হ্রাস পেল একটু খেয়াল করো যখন মেয়াদ বৃদ্ধি পাচ্ছে তখনও কিন্তু বর্তমান মূল্য হ্রাস পেয়েছে এখন সুদের হার বৃদ্ধি পেয়েছে এখানেও বর্তমান মূল্য হ্রাস পেয়েছে তাহলে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য যেটা কিন্তু একটা আরেকটা বিপরীত
সেক্ষেত্রে বর্তমান মূল্যের ক্ষেত্রে যদি সুদের হার বৃদ্ধি পেলে বর্তমান মূল্য হ্রাস পায়, তাহলে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে কি হইতে পারে? সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে, যেহেতু বর্তমান মূল্য হ্রাস পাচ্ছে, ভবিষ্যৎ মূল্যটা তার বিপরীত, একটার সাথে একটা বিপরীতধর্মী সম্পর্ক। সুদের হার বৃদ্ধি পেলে বর্তমান মূল্য হ্রাস পায়, এটা আমরা প্রমাণ করে দেখালাম। তাহলে সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য কী হবে? বৃদ্ধি পাবে। আবার মেয়াদ বৃদ্ধি পেলে বর্তমান মূল্য হ্রাস পাচ্ছে, যদি মেয়াদ বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য কী হবে? বৃদ্ধি পাবে। আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখবা, হ্যাঁ, আমি যেটা এখানে যেভাবে করে দেখালাম, তোমরা একটা ভবিষ্যৎ মূল্যের অঙ্ক বের করে একবার 5 বছর মেয়াদ, তারপর সেটা একবার 7 বছর মেয়াদ দিবা, দেখবা যে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাচ্ছে। আবার সুদের হার 12% একবার দেওয়া হচ্ছে একটা অঙ্ক করলাম, তারপর সুদের হারটা 14% করবা, দেখবা যে সুদের হার বৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাচ্ছে। তো আজকে আমি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এককালীন নগদ প্রবাহের কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখালাম। আশা করি তোমরা চেষ্টা করলে পারবে। তোমরা বাসায় বসে অঙ্কগুলো প্র্যাকটিস করো, সরকারি নির্দেশ মান্য করো, ঘরে থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে ভালো থেকো। আল্লাহ হাফেজ।